জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ নবীন ও নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রাইসুর রহমানকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর উত্তরা চার নম্বর সেক্টরের কসাই বাজার রেলগেট সংলগ্ন ইরশাল কলোনিতে উপস্থিত হয়ে এই চিকিৎসা সহায়তা সংশ্লিষ্টদের হাতে তুলে দেন আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। চিকিৎসাধীন আহত দুই শিক্ষার্থী নবীন ও রাইসুরের স্বজনদের প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তাও পৌঁছে দেন বিএনপির কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন ও বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর সহ দলটির অন্যান্য নেতাকর্মীরা। স্বৈরাচারের পতন হয়েছে এবং পতনের পর আমরা যারা আহত নিহত রয়েছে তাদেরকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছে বিএনপি পরিবারকে, যাতে করে আমরা তাদের পাশে দাঁড়াই এবং সর্বদাই তাদের পাশে থাকি।